আসসালামু আলাইকুম আমার প্রিয় ভালোবাসার মানুষগুলো, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বলতে এসেছি যে আমি কেন মালয়েশিয়া বা প্রবাসে আসলাম। তো তার আগে একটা কথা, সেটা হচ্ছে আমি যে এখন এই যে মালয়েশিয়ার পামবাগানে দাঁড়িয়ে আছি, এই মালয়েশিয়াতে আসার মতো সামর্থ্য আমার ছিল না। বাস্তব কথা বলছি, মালয়েশিয়াতে আসতে গেলে যে টাকাগুলো দিতে হবে সেই টাকাগুলো আমার ছিল না। আমার পরিবার খুব ছোট একটা পরিবার, খুব ছোট পরিবার থেকে আমি মালয়েশিয়াতে আসছি। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, বাংলাদেশে আমি কোনোদিন এক জায়গায় 50,000 টাকা নিজের চোখে দেখি নাই বা দেখতে পারি নাই। আর সেই আমার মতো মানুষ প্রবাসে 2-3 লাখ টাকা দিয়ে কিভাবে আসবে? তাহলে এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন উঠবে যে এতগুলো টাকা ম্যানেজ করতে পারেনি, তাহলে মালয়েশিয়াতে বা প্রবাসে আসলাম কিভাবে? হ্যাঁ বন্ধুরা, আমি সেটাই বলবো আমি কিভাবে মালয়েশিয়াতে আসলাম। আসলে 2013 এবং 2014 সালের ভিতরে মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশের সরকার একটা G2G পদ্ধতি চালু করে, যেখানে বাংলাদেশের 10 লক্ষ মানুষকে লটারির মাধ্যমে মালয়েশিয়াতে ফ্রিতে নেওয়ার একটা প্রস্তাব দেয় এবং সেটা কার্যকর হয়। কিন্তু কিছু সংখ্যক, খুব অল্প সংখ্যক লোক মালয়েশিয়াতে G2G পদ্ধতিতে আসতে পারে, তার মধ্যে আমি এক হতভাগা, উপরওয়ালা চোখ তুলে তাকিয়েছিল যার জন্য আসতে পেরেছি। আর প্রবাসে আসার পরে প্রবাস জীবনটা যে কেমন, সেটার বাস্তব অভিজ্ঞতা আজকে আমি নিজেই, আমার 7 বছরের অভিজ্ঞতা প্রবাস জীবন যে কেমন রে ভাই, আমি যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, প্রবাসে পা বাড়ানোর আগে, প্রবাসে আসার আগে অবশ্যই সঠিক সিদ্ধান্ত এবং চিন্তাভাবনা করে তারপরে প্রবাসের মাটিতে পা রাখবে। বন্ধুরা, যে কথা বলছিলাম বন্ধুরা, 2013-14 সালে লটারি হয়, সেই লটারি থেকে আমাদের ইউনিয়নের ভিতরে 6 জন লোকের নামে লটারি আসে। তো আমি ছিলাম সবার শেষে, কেন জানি না ভাগ্যক্রমে আমরা মাত্র 3 না 4 জন লোক মালয়েশিয়াতে আসতে পারি। তো যখন লটারি আমার বাঁধলো, আমাকে যখন ডাকা হলো ফ্রিতে মালয়েশিয়া, তো আসলে তখন একটা অনুভব করেছিলাম বা একটা শান্তি কাজ করছিল নিজের ভিতরে যে ফ্রিতে মালয়েশিয়া, তাহলে যাই একটু মালয়েশিয়া দেখে আসি। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমি যদি জানতাম যে মালয়েশিয়া এরকম, বাস্তব কথা বলছি খোদার কসম, আমি কোনোদিন মালয়েশিয়া আসতাম না, কোনোদিন না। গরিব ঘরের ছেলে, তাই মালয়েশিয়া আসার আফসোসটা রাখতে পারে না। ভাবছিলাম মালয়েশিয়াতে যাই, মালয়েশিয়ার প্লেনের চাকাটা তো গুনতে পারবো, তো মালয়েশিয়াটা তো ঘুরতে পারবো। কিন্তু মালয়েশিয়া আসার পরে বাস্তব জীবনটা যে কেমন, সেটা আসলে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। মালয়েশিয়ার প্লান্টেশন ভিসা আমাদের মতো শিক্ষিত সমাজে ছেলেপেলের জন্য না বন্ধুরা, আমাদের মতো পোলাপানের জন্য না। তোমরা যারা প্রবাসে আসতে চাও আসো, আমি মানা করবো না, আমি মানা করাই, কেউ থেমে থাকবে না, যার আসা সে আসবে। শুধু হাত জোর করে রিকোয়েস্ট করবো, তোমরা যারা শিক্ষিত সমাজে ছেলে পেলে আছো, দয়া করে প্লান্টেশন ভিসা নিয়ে তোমরা মালয়েশিয়াতে এসো না। এখানে 80% লোকই পালিয়ে যায়, সেটা সবই হচ্ছে শিক্ষিত ছেলে পেলে, কারণ এরা দেশে কাজ করে না, এখানে সে এত কষ্টের কাজ কীভাবে করবে? আজকে শুধু আমি একজন হাহাকার করে তোমাদেরকে বলছি, আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী মালয়েশিয়াতে আছে প্লান্টেশন ভিসা নিয়ে। আসলে তারা জানে তাদের কী অবস্থা, তারা হয়তো প্রকাশ করতে পারে না, আমি হয়তো আজকে এই ভিডিওটার মাধ্যমে প্রকাশ করছি, তারা আসলে বলতে পারে না, তারা নিজেদের ফ্যামিলিকে বলতেও চায় না যে আমি কী কাজ করি, তারা নিজেকে লজ্জাবোধ মনে করে।
কিন্তু না, আমি লজ্জা না করে আমি সমাজের সামনে এটা তুলে ধরতে চাই। আমি আসলে সবাইকে জানাতে চাই, সবাইকে বলতে চাই, মানুষ কতটা পরিশ্রম করে প্রবাস জীবনের ভাই, সেটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না রে ভাই। যদি দেখতে চাস রে ভাই, তাহলে প্রবাসে আসিস, প্লান্টেশন ভিসা নিয়ে পামবাগানে মালয়েশিয়াতে আসিস, দেখতে পাবি রে ভাই, দেখতে পাবি। প্রবাস জীবন বড়ই সুখের রে ভাই, বড়ই সুখের। এই সুখটা ওই দিনই বুঝতে পারবি রে ভাই, যেদিন তুই প্রবাসে পা দিবি। তুই অসুস্থ হলে তোকে দেখার কেউ থাকবে না, তুই একবেলা না খেয়ে থাকলে তোকে কেউ এসে বলবে না যে দুইটা ভাত খেয়ে নে, এমন লোক তোর এখানে নাই। যে 2-4 লাখ টাকা দিয়ে তুই প্রবাসে আসবি রে ভাই, সেই 2-4 লাখ টাকা দিয়ে দেশে কিছু কর, অনেক শান্তিতে থাকবি, অনেক ভালো থাকবি। আমি আসলে আর আর কিছু বলতে পারছি না, আমার মুখ থেকে কথা বের হচ্ছে না আজকে। আমি আসলে তোমার সবাই ভালো থাকো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসলে অনেক স্বপ্ন নিয়ে সবাই প্রবাসে আসে, আমি কারো স্বপ্নকে ভঙ্গ করতে চাই না। তোমরা যারা প্রবাসে আসতে চাও আসো, আমি মানা করছি না, কিন্তু কথা হচ্ছে একটাই, সেটা শিক্ষিত সমাজের ছেলেপেলেরা তোমরা প্লান্টেশন ভিসা নিয়ে মালয়েশিয়াতে আসো না, তোমরা অন্যান্য অনেক ভিসা আছে যেগুলো নিয়ে আসো, কাজ করো, সুন্দরভাবে প্রবাস জীবন উপভোগ করো, সব কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। আমি আমার জীবনের 7টা বছর, এই 7টা বছরের বাস্তব অভিজ্ঞতাকে তোমাদের সামনে তুলে ধরেছি বা বলার চেষ্টা করেছি, বাদ বাকিটা এখন তোমাদের হাতে বন্ধুরা, কী করবে না করবে সেটা সম্পূর্ণ তোমাদের বিষয়। আমি আবারও বলছি, প্রবাসে পা রাখার আগে তোমরা অবশ্যই সচেতন, সাবধান এবং ভেবে চিনতে তারপরে পা রাখবে। ঠিক আছে বন্ধুরা, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।